Hey guys, Assalamualaikum. Myself Orpita and welcome to my another video. Kemon achen shobai ashike shobai bhalo achen Allah rahmate amio bhalo achi and amar Muhammad baba o bhalo ache amader bashar shobai bhalo ache Alhamdulillah. ফুল কপি দিয়ে শেষ পাঙ্গাস মাছ দিয়ে রান্না করলাম ভাত বসাইছি ভাত হয়ে গেছে তো গাইস এখন আমরা সন্ধ্যা নাস্তা খাবো তো চলেন দেখি আসি সন্ধ্যা নাস্তা কি খাই গাইস কালকের ম্যাচে ব্রাজিল হারছে ওরা অনেক ট্রাই করছে জিতার কিন্তু পারে নাই অ্যান্ড আর্জেন্টিনা ভালোই খেলছে রাত্রে 1টা বাজে আমি দেখছি জাস্ট আধা টাইম দেখছি 45 মিনিট দেখে আমি ঘুমিয়ে গেছি তো আমি আর দেখি নাই কালকে ব্রাজিল ভালো খেলা ট্রাই করছে কিন্তু পারে নাই আর ব্রাজিল 1 গোল যখন দিছে 105 মিনিটে দিছে ফার্স্টে থেকে পারে নাই দেন 105 মিনিটে যখন গোলটা দিছে তখন যে চিকলানটা আমরা দিছি আমি আমার বোন তো তখন অনেক ভালোই লাগছে কারণ গোল দিছে দেন ওর কয়েক মিনিট পর ওর আর কি একটা গোল দিয়ে না কেমন জানি আর কি লুজ ছেড়ে দিছে আর কি ওর আর কি ঢিল ছেড়ে দিছে যে ওরা গোল না দিলেও চলবে দেন ক্রোয়েশিয়া আরেকটা গোল দিয়ে দিল 115 মিনিটে মেবি দিছে গোলটা দেন ড্র হয়ে গেল পেনাল্টি হলো পেনাল্টিতে ক্রোয়েশিয়া 4টা দিছে অ্যান্ড ব্রাজিল 3টা দিছে 4টা টাইমে 3টা দিতে পারেনি 2টা দিছে ফার্স্টেরটা তো কাটে গেল দেন 4 নম্বরটা দেওয়ার টাইমে ওই যে কি বলে ওগুলা ভুলে গেছি যেটাই হোক ওই ইয়ের সাথে লেগে শেষ আর পারলো না তখনই হেরে গেল তো নেইমারও অনেক কান্না করছে কালকে খুবই খুবই কান্না করছে আমি আমার ফেসবুক টিকটক সব নেইমারের ভিডিও দিয়ে ভরা হয়ে গেছে আর কি ভরে গেছে আমি যখনই টিকটকে ঢুকি তখনই নেইমারের কান্না দেখি তো যাই হোক আর্জেন্টিনা তো জিতে গেল কোয়ার্টার ফাইনালে আর এটা নাকি মেসির শেষ ম্যাচ তো দোয়া করি যাতে এবার ফিফা কাপটা মেসি নেয় কারণ মেসির শেষ ম্যাচ এটা তো এটা ওর হোক এই ফিফা কাপটা ওর হোক কারণ এই ফিফা কাপটা ও যদি পায় তাহলে ওর একটা স্মৃতি থাকবে তো থাক তো নেইমার একবার আসলে তো কী হয়েছে বলেন আরও আছে না ফিফা ওয়ার্ল্ড কাপ খেলার মতো ও খেলবে ইনশাল্লাহ এরপর আবার ফিফা ওয়ার্ল্ড কাপ ব্রাজিল নেবে তো যাই হোক খেলা টেলা বাদ এখন এক্সামের প্যারা নিয়ে থাকি আমি কিছু করার নাই এক্সাম আমার মঙ্গলবার দিন শেষ ঘুরে তো এই এক্সামের পর খালি ঘুরবো আর ঘুরবো শান্তি আর্জেন্টিনা যখন 1 গোল দিছে তখন আমি একটা ভিডিও করছি তো চলেন ওই ভিডিওটা দেখে আসি
তো আমার আজকে শনিবার ছিল, আজকে এক্সাম ছিল না, অ্যান্ড কালকে রবিবার, কালকে এক্সাম আছে। আর আমি মাত্র পড়া থেকে উঠলাম, 9টা বাজে ইসলাম এক্সাম সহজই, তাও তো পড়তে হবে, তো কারণ এক্সাম পড়তে তো হবেই, তো পড়তে বসছিলাম, নাস্তা খায় পড়তে বসছিলাম, দেন 9টা বাজে উঠলাম, মাত্র 9টা বাজে। এখন উঠে জাস্ট চুল টাচ রেখেছি, দেখেন আমি মাঝখানে সিদ্ধি করছি, কেমন লাগতেছে আমাকে, পাগল পাগল লাগতেছে। তো এখন ব্লগ রেনিউটাও আমি দিয়ে দিই, কারণ ভাল লাগতেছে না। এখন আমি জাস্ট ব্লগটা এডিট করব, দেন খাবো, দেন ঘুমাবো, কারণ কালকে সকাল 8টা বাজে উঠতে হবে। খুবই প্যারায় আসছি, আর একদিন আর দুই দিন আছে প্যারাটা, কালকে অ্যান্ড কালকে তো রবিবার, মঙ্গলবারে, মঙ্গলবারে আমার এক্সাম শেষ। এতে শান্তি আর কিছু আছে বলেন? যাই হোক, এখন আমি ব্লগ এন্ডিংটা আমি দিয়ে দিই। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করতেছি, দেখো বিনোদন কোনো ব্লগে। আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।